আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খেওয়াস, ইউর নিউ ফিজিক্স ই এডুকেটর। হোয়েন প্রেজেন্ট ডিটারমাইন্স দ্য ফিউচার, বাট অ্যাপ্রক্সিমেট প্রেজেন্ট ডাজ নট ডিটারমাইন্স অ্যাপ্রক্সিমেট ফিউচার। তোমাদের এলোমেলো বিচ্ছিন্ন পড়ালেখাকে সুশৃঙ্খল করার উদ্দেশ্যে আমি আছি তোমার সাথে। কে কে আমাকে শুনতে পাচ্ছ স্পষ্ট একটু কমেন্টে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের খেওয়াস নাইটে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গত দিনের কেওস নাইটের কন্টিনিউয়েশন শুরু হবে আজকে। হ্যাঁ, একটু আগেই চলে এসেছি তোমাদের সাথে। কে কে যুক্ত হয়েছ আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও এবং ভিডিও যদি স্পষ্ট দেখতে পাও, আমরা আমাদের ক্লাসটি শুরু করতে চাই। যারা দায়িত্বে আছেন একটু ক্যামেরার ওরিয়েন্টেশন ঠিক করেন, একটু নিচে নামিয়ে দিতে হবে। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও আর দেখতে পাও তাকে আমাকে জানিয়ে দাও। আমাকে শুনতে পাচ্ছ আশা করি। আজকে আমরা পর্যাবৃত্ত গতির লেকচার 2, আমাদের কাছে আর কিছু এমসিকিউ আছে, আজকে সেটা শেষ করে দিব। নেক্সট দিন থেকে আমরা আসলে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব নেক্সট সোমবারে। তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ বা ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছ, কমেন্টে জানিয়ে দাও আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের ক্লাসটি শুরু করতে চাই। যারা আমাদের সাথে যুক্ত হয়েছ একটু কমেন্টে জানাও শুনতে পাচ্ছ কিনা। আমাদের আজকের ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদের সাথে পর্যাবৃত্ত গতির বাকি অংশটুকু শেষ করার জন্য। হ্যাঁ, তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারো, চাইলেই শেয়ার করে দিতে পারো আমাদের ক্লাসটি। হ্যাঁ, অনেকেই আসলে ভয় পেতে থাকো যে অ্যাডমিশনটা কেমন হবে, কী করবে না করবে, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাই। তোমরা যারা যারা আমাকে শুনতে পাচ্ছ, ভিডিও দেখতে পাচ্ছ, হ্যাঁ আমাদের সাথে এখনই শুরু করে দিতে পারো। আজকে আমরা পর্যাবৃত্ত গতির স্লাইড শুরু করব। আমরা পর্যাবৃত্ত গতির স্লাইড শুরু করব আজকে। আমরা আমরা পর্যাবৃত্ত গতির স্লাইড শুরু করতে যাচ্ছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। যারা ক্লাসে যুক্ত হয়েছ আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও দেখতে পাও, আমরা আজকের ক্লাসটা শুরু করতে চাই। চলো বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করি। হ্যাঁ, সাধারণত দেরি করেই শুরু করি, আজকে তাড়াতাড়ি শুরু করে দিই। আচ্ছা আসো, গত ক্লাসে চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি আজকে কেওস নাইট সিজন 2। মানে আমরা ঈদের পরে নতুন সিজন শুরু করেছিলাম। চলো, পৃথিবী একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হলে চাঁদে এর দৈর্ঘ্য কত? পৃথিবীতে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1 মিটার হলে চাঁদের দৈর্ঘ্য কত? তাহলে দেখতে হবে চাঁদে চাঁদের দৈর্ঘ্য কত, চাঁদে কার দৈর্ঘ্য চেয়েছে বলতো? নিশ্চয়ই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চেয়েছে। তার মানে কি বলতো, আগেও সে কি ছিল? সেকেন্ড দোলক। এখনো সে কি আছে? সেকেন্ড দোলক। আগেও সে ছিল সেকেন্ড দোলক, এখনো আছে সেকেন্ড দোলক। তার মানে টিটা ধ্রুব। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম t = 2π √ কত, l / g,
টি যদি ধ্রুবক থাকে তাহলে আমরা কি লিখতে পারি, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই জি, অর্থাৎ এল এর সাথে জি টা এখানে সমানুপাতিক হবে। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যাতে এর দৈর্ঘ্য কত, তাহলে লেন্থ ইন মুন, লেন্থ ইন আর্থ ইকুয়াল টু জি ইন মুন, জি ইন আর্থ। তাহলে আমরা জানি মুনের জি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, তাহলে এল মুন কি হবে বলতো, 1/6 গুণ এল আর্থ। তার মানে কি বলতো, হ্যাঁ কত কত মিটার বলতো এটা, ওকে 1/6 মিটার। আশা করি বুঝতে পেরেছেন, কে কে বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝতে পেরেছ। ঠিক আছে চলো আমরা এগিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছ, আশা করি সবাই বুঝতে পেরেছ বিষয়টা। চলো এগিয়ে যাই, আমাদেরকে 20 সেকেন্ড দৌড়ের দৈর্ঘ্য 1 মিটার, যে দৌড়টি মিনিটে 25 বার দোল দেয় তার দৈর্ঘ্য কত। তাহলে আগে সেকেন্ড দোলক ছিল, তার মানে কি তার দোলক কাল দেয়া আছে 2 সেকেন্ড এবং তার দৈর্ঘ্য দেয়া আছে 1 মিটার, এবং বলছে যে দৌড়টি মিনিটে, বুঝতে পেরেছেন কিনা? অ্যানসার কত আসবে বলে ফেলো তো, 1.21, ঠিক না? চ্যাং লাফাস বলছে লেন্থ সেম থাকবে কিনা, না না স্যার লেন্থ সেম থাকবে না, লেন্থ সেম থাকবে না, কারণ এটা তো আর সেকেন্ড দোলক নাই, সে তো আর এখন সেকেন্ড দোলক নাই, সেজন্য লেন্থ সেম থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি, আমরা এগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। একটি সহদলকের দোলনটা 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্য, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2021 সালে এই প্রশ্নটা এসেছে, আমাকে বলা হয়েছে একটি সহদলকের দোলনটা 50% বাড়াতে চাই। তাহলে 50% বাড়াতে চাই মানে কি, টি টুর মানটা কত আসবে, তাহলে টি টুর মানটা কত আসবে 50% যদি বাড়াতে চাই, তাহলে টি টুর মানটা আসবে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করতে চাই, আমাকে প্রশ্ন করা হয়েছে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন যদি বের করতে চাই, তাহলে আমরা শিখিয়েছিলাম তোমাদের ক্যালসিয়াম মানটা কত হবে, সেক্ষেত্রে পরিবর্তনটা কত আসতেছে, তাহলে 125%। আশা করি বুঝতে পেরেছি, যারা তো বুঝতে পারলে পারলে জানিয়ে দাও আমাকে, ওকে স্যার লিখে কমেন্ট করো বুঝতে পেরেছো কি একটু জানিয়ে দাও। অনেকেই বুঝতে পেরেছ, গুড ভেরি গুড, পাউরুটি বিস্কুট। এগিয়ে যেতে চাই আমরা, দেখো একটি সরল দোলকের এক্স এর দৈর্ঘ্য অপর একটি দোলক y এর দৈর্ঘ্য 3 গুণ। আমি বলছি একটি সরল দোলক x এর দৈর্ঘ্য অপর একটি দোলক y এর দৈর্ঘ্যের কয় গুণ, বলতো 3 গুণ। তার মানে কি x এর দৈর্ঘ্য হচ্ছে y এর দৈর্ঘ্যের 3 গুণ। ওকে, y দোলকের দোলনকাল সেকেন্ড হলে, y দোলকের দোলনকাল সেকেন্ড বলে নাই মানে 1 সেকেন্ড হলে x এর দোলনকাল কত, তার মানে আমরা কি জানি tx ইকুয়াল টু কত বলেন তো, lx বাই কত, ly রুট ওভার গুণন কত বলতো, ty। তাহলে সেক্ষেত্রে কত হবে, রুট ওভার কত বলেন তো, lx এর মানটা কত, 3 গুণন 1, তার মানে কত, রুট 3 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছ। ডু ডিড ডান
ঠিক বলেছ বাচ্চারা, ঠিক বলেছ, ঠিক বলেছ, এটা বুঝতে পেরেছ আশা করি। তৌহিদ বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তৌহিদ, কেমন আছো? এগিয়ে যেতে চাই শিক্ষার্থীরা, 30 সেন্টিমিটার রুয়েটে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 সালে এই প্রশ্নটা এসেছে। 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 50 বার দোল দেয়। এর দৈর্ঘ্য যদি 2.7 মিটার করা হয়, 60 বার দুলতে এটি কত সময় নিবে? প্রতি মিনিটে 50 বার দোল দেয় বলছে, এর দৈর্ঘ্য 2.7 মিটার করেছে। তাহলে L1 এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, L2 এর মান দেওয়া আছে 2.7 মিটার। 30 সেন্টিমিটার ছিল, তার মানে 2.3 মিটার। আমাকে প্রশ্ন করা হয়েছে যে 60 বার দুলতে প্রতি মিনিটে 50 বার দুল দেয় এবং 60 বার দুলতে এটি কত সময় নেবে। এর দৈর্ঘ্য এত, 60 বার দুলতে কত সময় নেবে? তাহলে আমরা অঙ্কটা এইভাবে করে ফেলতে পারি, T2 বাই কত, T1 ইকুয়াল টু রুট ওভার L2 বাই L1। তাহলে T2 এর মানটা আমরা কি লিখতে পারি, N2 বাই কত, T2, L1 বাই কত, T1। ঠিক করে লিখি আমরা, তাহলে কি লিখতে হবে, N2 T1 N1 T2 উল্টে যাবে, L1 বাই কত L2 গুণন L1 বাই L2 গুণন, নিচে হচ্ছে N1, উপরে হচ্ছে N2 T1। সেক্ষেত্রে রুট ওভার কত বলছে বলতো, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে L1 হচ্ছে 0.3 আর এটা হচ্ছে 2.7। তাহলে সেক্ষেত্রে গুণন কত, N2 মান কত দেওয়া আছে, N2 মান দেওয়া আছে হচ্ছে 60 গুণন T1 এর মান 60, M1 এর মান কত, হ্যাঁ N2 M1 এর মান দেওয়া আছে 50। আচ্ছা এখানে অঙ্কটা কত হবে বলতো, তাহলে এখানে 3 এখানে 27, তার মানে কত, 1/3 গুণন কত, 60 গুণন 6/5। তাহলে কি লিখতে পারি বলতো, এখানে 12, এখানে 4 24 সেকেন্ড। ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা, ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা এটাই হওয়ার কথা, এটাই হওয়ার কথা। একটু দেখো আমাকে জানায়, এটাই হওয়ার কথা, একটু দেখো আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, হ্যাঁ এটাই হওয়ার কথা। কোনো ইস্যু থাকলে আমাকে কমেন্টে বইলো, হ্যাঁ তোমরা ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে এটাই হবে। হ্যাঁ এটা একটু একটা ভুল আছে। আচ্ছা তারপরে এগিয়ে গেলাম, তাহলে আমাকে বলছে 3000 গ্রাম ভরের বল সংযুক্ত গতিতে গতিশীল মধ্যাবস্থা হতে বস্তুটি যখন এত মিটার স্মরণ হয়
তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান 0.24 নিউটন হয়। বলটির দরকার কত? 3000 গ্রাম। বলের একটি বল, তাহলে এম এর মান হচ্ছে কি বলতো? 3 কেজি। এত মিটার সরল হয় তখন এর উপর প্রত্যয়নী বলের মান, তাহলে এক্স এর মান দেওয়া আছে 0.2 মিটার, প্রত্যয়নী বল দেওয়া আছে 0.24 নিউটন। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো ক্লিয়ার মাইক ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এরকম তো হওয়ার কথা না। শামিল, তোমার বুঝার কথা না? আচ্ছা, তারপরও আমি চেষ্টা করছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন ঠিক আছে? বলো তো আমাকে একটু কমেন্টে। হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, এটা সূত্র তুমি জানবে না? এটা না, এটা বুঝতে পারবো না শামিল। তুমি তো ফার্স্ট ইয়ারে, এখনো তুমি এটা এখনো বুঝতে পারবে না। ক্যামেরার ক্যালিব্রেশনটা একটু দেখেন। আচ্ছা হ্যাঁ, এটা সূত্র, এর একটা সূত্রই আছে এটা। হ্যাঁ, এটা সেকেন্ড ইয়ারে যারা আছে তারা বুঝতে পারবে। ওকে, এগিয়ে যাচ্ছি আমরা। আসো, এখানে প্রশ্ন করেছে পৃথিবীর কেন্দ্রে দোলকের অবস্থান কি রূপ হবে। পৃথিবীর কেন্দ্রে জি কত? 0। টি এর সাথে জি এর সম্পর্ক কত? 2π√L/g। জি এর মান 0 হইলে টি ইনফিনিটি হবে। আস্তে চলবে, খুব দ্রুত চলবে, দ্রুত চলবে, কোনোটি নয়, কারণ কি বলতো, প্রায় স্থির হয়ে যাবে। এর মানে কি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে অসীম সময় লাগবে। মনে করলো 5000 বছর লাগলো। আশা করি বুঝতে পেরেছ। এগিয়ে গেলাম। একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে স্থাপন করলে এর দোলন কাল কত হবে? একটু আগেই বুঝেছি, তাহলে ইনফিনিটি হবে, ঠিক না? কোন একটি সরল দোলকের দৈর্ঘ্য এতক্ষণ বৃদ্ধি করা হলো, তবে এর দোলন কাল কত হবে? সরল দোলকের দৈর্ঘ্য বলছে, সরল দোলক না, এটা মনে হয় আমি যতটুকু বুঝতে পারতেছি সেকেন্ড দোলক হবে। হ্যাঁ, তার মানে T1 হচ্ছে কত? 2 সেকেন্ড। তাহলে T2 মান কি হবে? √L2 কত? L1 গুণন কত? T1 √L2, এত গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে 2.25 গুণন কত বলেন তো? 2.25 কে রুট করলে কত আসবে? 1.5 গুণন কত? 2, তার মানে 3 সেকেন্ড। ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, খুব কঠিন প্রশ্ন আসছে, ঠিক না? এই প্রশ্নগুলি তুমি যখন কম্পিটিশনে যাবা তখন দেখবা যে পাহাড় সম মনে হচ্ছে। কারণ কি? কারণ আসলে সময় কম, অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে, আশপাশের অনেক প্রেশার থাকবে, সব মিলিয়ে তুমি আসলে কুলিয়ে উঠতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 30 নম্বর অঙ্কটার দিকে নজর দিতে চাই। একটি সরল দোলকের দৈর্ঘ্য 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? তাহলে একটু আগেই পড়েছি আমরা, এটা 125% হবে, ঠিক না? ডান ডান। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন নাই? দেখো, একটি সরল দোলকে সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড, পিণ্ডের ব্যাসার্ধ কত বলেন তো?
গুচ্ছতে আসছে 22-23-এ, তাহলে টি কত শত বার, রুট ওভার 2/√ওভার কত, এল প্লাস আর বাই কত, জি। তাইলে আমরা ব্যাসার্ধ যাচ্ছি তোমাদের কাছে, তাহলে টি স্কোয়ার জি বাই কত, 4π² মাইনাস এল ইকোয়াল টু আর। তাহলে টি এর মান কত বলেছি, একটি সরল দোলকের দৈর্ঘ্য এত, দোলনকাল 2 সেকেন্ড, টি স্কোয়ার 9.8, 4 কাটা, পাই স্কোয়ার মাইনাস আর, পাই স্কোয়ার মাইনাস আর, মাইনাস এল দেওয়া আছে কত, 99 ইকুয়াল টু কত বলো তো, আর। আচ্ছা, এত কিছু না হলে যেহেতু এটা একটা সেকেন্ড দোলক, আরও সহজে করে ফেলি, সেকেন্ড দোলকের এল এর মান কত, 0.9929 মুখস্থ, তার মানে 99.29 সেন্টিমিটার। তাহলে এটার মান কত, এল প্লাস আর, তাহলে আর এর মান কত, 99.29 মাইনাস 99, তাহলে কত, 0.29 সেন্টিমিটার, 0.29 সেন্টিমিটার। বুঝছি না, বুঝি নাই, দেখেন তো। সেটাও করা যাবে, কিন্তু এটা আমরা মুখস্থ জানি, সেহেতু যেহেতু এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, সেহেতু এটা নেওয়ার সময় নষ্ট করার দরকার নেই। গুচ্ছ হতে 22-23 আসছে, একটি সেকেন্ড দোলক, দেখেন MIST-তে 21-22 আসছে, একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, পাহাড়ের উপরে একটি স্থানে 2 সেকেন্ডে 2 ঘন্টায় 8 সেকেন্ড ধীরে চলে, পৃথিবীর ব্যাস এত কিলোমিটার দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম মনে আছে কিনা, T2 বাই কত, T1, 2 ঘন্টায় 2 ঘন্টা মানে 2 × 3600 / 2 × 3600 কীভাবে চলে, ধীরে চলে, তাহলে মাইনাস কত, 8 ইকুয়াল টু এটা কি ছিল, আর প্লাস এইচ বাই কত, আর। তাহলে এখান থেকে আমরা কিসের মান, এইচ এর মান যদি বের করতে চাই তাহলে কত আসবে বলেন তো, তাহলে কত আসবে, 2 × 3600 / 2 × 3600 - 8 মাইনাস কত বলেন তো, আর গুণন কত, -1 গুণন আর, বসাই দিবেন যা আসবে তা। দোলনকার ঠিক রাখার জন্য দোলকের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে, তাহলে L2-এর মান বাই কত, L1, তাহলে G এর সাথে সমানুপাতিক, তাহলে কি হবে, G2 / কত, G1 ইকুয়াল টু কত, R2 / কত, R / কত, R+H² তাহলে L2 / L1 ইকুয়াল টু কি করবা, এখান থেকে R আর R+H এর মান বসায় বর্গ করে দিবা, তাহলেই পারবা। দেখো তো বুঝছো কিনা, বুঝছো কিনা, দেখো MIST-র প্রশ্ন, ক্যালকুলেটার নেওয়া যাবে, ক্যালকুলেটার দিয়ে করতে হবে এটা, হ্যাঁ ক্যালকুলেটার নেওয়া যাবে, এটা ক্যালকুলেটার দিয়ে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ কি করেছি, আমরা আগের পাপ মার্জনা করলাম তোমাদের সাথে, আমাদের আসলে গত লেকচার এটা শেষ করার কথা ছিল, আসলে আমরা চেষ্টা করেছিলাম একটু কম পড়ানোর জন্য, ফাঁকিবাজি করার জন্য, আজকেও ফাঁকিবাজি হয়ে গেল, ঠিক আছে, কিছু সলভ করলাম। আমরা নেক্সট কেওস নাইটে কোন চ্যাপ্টারটা পড়াতে চাই, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার পড়াতে চাই, তোমরা কমেন্টে জানিয়ে দিও, তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী চ্যাপ্টার কন্টিনিউ করার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, আমাদের ক্লাসটি শেয়ার করে নিও, যারা যখনই ক্লাস করবে তখনই শেয়ার করে নিবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ইনশাআল্লাহ আগামী সোমবার আবার তোমাদের সাথে কেওস নাইট নিয়ে হাজির হব, সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।